جالسكا بارسو انت مارسو لولن تنساسي আজও দিনে বেনবি আইনে লাগে 380 খাটির ব্যথা খারি ব্যথা কোমরে ব্যথা হ্যাঁ উইকেটে ছাপ দেন এই বয়স দেখলে তো মনে হয় না যে আপনার ছয়টা ছেলে না আমি তো আপনি মুসলমান এক বছর আগে হই এমনি প্রধান হইলে হ্যাঁ বিয়ে করে লেছি যা এই দেখছে দিন না যাই এই দিন না এই মা তো আগে দুম দে হালা হালা তোমার এক কইছে তুমি হ্যাঁ আসরা লাইলন সুতা দিয়ে বাঁধাই করার পর তারপর কি আপনারা গাপ এবং কালার মিক্স করেন হ্যাঁ হ্যাঁ মাথাটা বাইর কর মাথাটা এদিকে আয় হ্যাঁ এই জঙ্গলে ফললে আমার মতন খালি এমনি আড্ডা হইবেন পারতেন না দেখাইতে কালের অবক্ষয়ের কারণে বিভিন্ন জায়গায় বাজার হয়ে গেছে আমাদের বাজারটা আস্তে আস্তে লোক শূন্য হয়ে গেছে কিন্তু দোকানপাট কমে নাই বাড়ছে যে সুতার সুতার যে বাজার তারপর রঙের বাজার ছিল এই যে আমাদের রামচন্দ্রপুর বাজারে আপনার এটা ঐতিহ্য একটা মিষ্টি কথা বলছেন এটা আমাদের এখানে শুধু বাংলাদেশের ভিতরে শুধু রামচন্দ্রপুর বাজারে এই আমিতিটা পাবেন ইতিহাস ঐতিহ্যের ধারক রামচন্দ্রপুর বাজার প্রাচীন সমতটের উত্তরে ঘেঁষা জনপদ কুমিল্লার মুরাদনগর উপজেলায় কয়েকশো বছরের গৌরবময় ইতিহাস সমৃদ্ধ এই রামচন্দ্রপুর বাজারটি একসময় তিন উপজেলার প্রাণকেন্দ্র ছিল তথা মুরাদনগর হোমনা ও বানসরামপুর উপজেলা কৃষি প্রধান এই জনপদে রামচন্দ্রপুর বাজারটি তিতাস নদীর পাড় সংলগ্ন তাই তিন উপজেলার প্রাণকেন্দ্র হলেও ঢাকা চট্টগ্রাম নারায়ণগঞ্জ বরিশাল নরসিংদী সিলেট রাজশাহী সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকেই কৃষিজাত পণ্য সামগ্রীর মালবাহী ট্রলার লঞ্চ ভিড় জমাত এই রামচন্দ্রপুরের ঘাটে বর্তমান সময়ে রামচন্দ্রপুর বাজারে এই দৃশ্য দেখা গেলেও তা আগের তুলনায় খুবই সামান্য কালের বিবর্তনে তথা জনজীবনে আধুনিকতার ছোঁয়া গ্রামভিত্তিক রাস্তাঘাট বিভিন্ন জায়গায় দোকানপাট ও বাজার সৃষ্টি হয় রামচন্দ্রপুর বাজার হারিয়েছে তার জৌলুসপূর্ণ ঐতিহ্য বন্ধুরা ধারণা করা হতো বাংলাদেশের হাতে গোনা কয়েকটি বড় বাজারের মধ্যে মুরাদনগর উপজেলার এই রামচন্দ্রপুর বাজারটি ছিল অন্যতম নদীর পাড় সংলগ্ন হয় নৌপথই ছিল মালবাহী পণ্য যাতায়াতের প্রধান হাতিয়ার শৈশবে আমার নানা ভাইয়ের মুখ থেকেই শুনেছি একসময় এই রামচন্দ্রপুর বাজারেই বর্ষাকালে নৌকা এবং খরা সিজনে কাঁধে ভার বহন করে ধান চাল গম সরিষা সহ বিভিন্ন ধরনের কৃষিজাত পণ্য সামগ্রী নিয়ে আসত কেনাবেচার উদ্দেশ্যে তাই নতুন প্রজন্মের কাছে রামচন্দ্রপুর বাজারকে তুলে ধরব বলেই অনেকটা কৌতূহলী হই আজকের এই ব্লগটি মেক করা জানাবো রামচন্দ্রপুর বাজারের বর্তমান অবস্থা বন্ধুরা শুরুতেই আমি চলে আসলাম মাছ ধরার আন্তা বাজারের দৃশ্য দেখাতে আন্তা হচ্ছে বাঁশের কাঠি দিয়ে তৈরি এক ধরনের খাঁচা এই খাঁচার মধ্যে ছোট সাইজের মাছগুলাই ধরা হয় এই আন্তা কুমিল্লার আঞ্চলিক ভাষায় এটিকে বলা হয় আন্তা এক এক অঞ্চলের এক এক নাম থাকতে পারে তো শুরুতেই এই আন্তা বাজারের কেনাবেচার দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করব তারপর পর্যায়ক্রমে প্রত্যেকটি বাজারের দৃশ্য আপনাদেরকে আমি দেখাবো আমার বাতিতে বইলে দিছে যে আচ্ছা 500 টাকা দিয়েন বুঝি ডাউলুক 500 টাকা নিতে চাচ্ছে না
সরকার একটু লক্ষ্য করে তাইলে আমরা আন্তর্জাতিক কিছু বিক্রি করতাম পারি গুড়া মাছও আমরা খাইতাম পারলাম বললে আপনারাও খাইতেন নই এই একটা আমটা হলা তোলাইতে আসতে তিন দিন লাগে তো তিন দিনে রুজ করত সরকার তো কাছে বইয়ে তারল আপনার কাগজ তো হইলে বাসু রোজ দিল হইলে দেড়শো রোজ পরে না তো বাদাম বাসাম কেমনে চুটকাটি লিয়া বিয়ে সাথে যদি না করতাম তাইলে বাস পাতাম হইলে দুই দিন নেই কোন করে বইয়ে দেখতাম এইটা এক ভালো আসেন ছেলে মেয়ে আছে হ্যাঁ ছেলে মেয়ে আল্লাহ দিলে আছে হ্যাঁ আল্লাহ দিলে ছয় জন বিয়ে করেছেন আগে সরকারের আগে বিয়ে করলেছি শুরু থেকে না না সংগ্রাম আপনার আমি জন্ম হয়েছি আপনার এই যে আমার নাতিরা বলে তো এই কথা ক দাদা আপনার আমি সমানে বিয়ে করলাম আমরা আশা শান্তি করি হ্যাঁ তো আল্লাহ আসলে আমার ছেলে মেয়ে হয়ে গেলে আপনার কয় নাই আমার হাল্লার মাল কি নাম ভাই আপনার আমার নাম ময়নুল হোসেন বন্ধুরা জেনে রাখা ভালো সাপ্তাহিক মঙ্গলবার দিন এই রামচন্দ্রপুর বাজারে হাট বসে থাকে তো আমি আজকে মঙ্গলবার দিনে এখানে এসে উপস্থিত হয়েছি তো এই মুহূর্তে আমতা বাজার থেকে ব্যাক করে আমি এখন চলে যাচ্ছি মাছের বাজারে মাঝখানে বলে রাখি আমার এই এম এম আরিফ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা ফেসবুকে দেখছেন ভিডিওটি শেয়ার করবেন পাশাপাশি আমার এই এম এম আরিফ অফিসিয়াল পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন মাছ বাজারে যাওয়ার প্রবেশ পথেই চোখে পড়ল আদিকালের গ্রাম অঞ্চলের খোলা জায়গায় চুল কাটা বা শেভ করার সেই চিরাচরিত দৃশ্য এমন একটি দৃশ্য চোখে পড়ার পর ক্যামেরা বন্দি করার লোকটি সামলাতে পারিনি যদিও রামচন্দ্রপুর বাজারে বেশ কয়েকটি সেলুন কিংবা জেন্টস পার্লারের স্টল রয়েছে চুল কি কাটছেন চুল কাটছি মানে টাকা দিয়েছি কিনা আচ্ছা টাকা দিয়েছেন তো না টাকা দেব কি লাগা আচ্ছা আচ্ছা এমনি আচ্ছা এখানে চুল কাটা কত করে এই রামচন্দ্রপুর বাজারে চুল কাটা একশো একশো টাকা কি শুধু চুল কাটা নাকি চুল শেভ একসাথে একসাথে চুল আর শেভ হচ্ছে একসাথে একসাথে আচ্ছা যদি শুধু চুল কাটা হয় কত টাকা শুধু চুল কাটা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আর শেভ পঞ্চাশ পঞ্চাশ আচ্ছা আচ্ছা বন্ধুরা চলে আসলাম রামচন্দ্রপুর বাজারের কাঙ্ক্ষিত সেই মাছ বাজারে ভাই মাছ কিরকম দাম চাচ্ছেন কত ভাই মাছের দাম কিনা মনে করেন পাঁচশো আশি টাকা কেজি অঙ্ক যাত্রা করতে পারি নাই বিক্রি করতে পারি নাই আল্লাহ পাক ভাইটা ভালো জানে বিক্রি করবেন কত টাকা কেজি হলে ভাই বিক্রি করবো আপনার পাঁচশো চল্লিশ পাঁচশো পঞ্চাশ তারপরে ছয়শো ছয়শো পঞ্চাশ একটা কেজি আপনার পাঁচ কেজি ছয় কেজি সাড়ে চার কেজি সাড়ে পাঁচ কেজি দামাদামি না একবার 320 টাকা নেবেন যাতে আপনি আবার ঘুরে আসেন আপনার ইজ্জত
320 টাকা দাম গুলো আর দাদা পারমু না না পারমু না আমি আমি মাছ বেশি লাভ রাখছি বই দেন মাছ বেচে লাই আপনি সারা বাজার থেকে করে মাছ নেবেন সারা বাজারে এই লুই 380 লুই 380 গ্যালাসকা বাড়াইছো একদম আড়াইছো লুই লন 380 আজ যদি নেবেন বিয়ে নিয়ে লাগে 380 এটা 350 একদম নেবেন 320 একদম 320 দেশিটা 320 কাতলা এনে নেবেন একবার 320 আর কোনটা নেবেন কোন একদম 250 দাম করলে 350 আয় রে না এ বিলি না 300 টাকা 300 টাকা দি লাও আর দেখ পানা মাছটা আর ভালো জিনিস দাও আর ভালো জিনিস দাদা আর বলেন আর বলেন আর বলেন আর বলেন আর বলেন এই বলেন আর বলেন এই আর বলেন দাও ভাই কারবো এই কারবো এই কারবো এই কারবো এই কারবো এটা কি মাছ ভাই পাবদা মাছ কেজি কত করে 400 400 টাকা কেজি 400 কাকা এর কি দেশি পুঁটি নাকি সরপুঁটি কেজি কত করে এগুলো 200 টাকা 200 টাকা কেজি কেজি হ্যাঁ শিঙ মাছের কেজি কত সাড়ে পাঁচশো 500 টাকা কেজি আচ্ছা এটা কি দেশি 100% দেশি না বন্ধুরা মাছের বাজার শেষ করে আমরা এখন চলে আসছি সবজির বাজারে সবজির পুরো বাজারটি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো পাশাপাশি বলে রাখি আদা কিংবা রসুন এই ধরনের মশলা জাতীয় জিনিসের জন্য রামচন্দ্রপুর বাজার সেই আদিকাল থেকেই বিখ্যাত এবং তিতাস নদীর পাড় সংলগ্ন হয় এটি শুটকির জন্য এই বাজারটি সেই আদিকাল থেকেই বিখ্যাত একটি বাজার ছিল এখনও শুটকির জন্য বিখ্যাত দেশের বিভিন্ন অঞ্চল থেকেই নৌপথে বিভিন্ন ধরনের শুটকি এসে থাকে এই রামচন্দ্রপুর বাজারের ঘাটে ভাই আপনার এখানে যে সবজি আইটেমগুলো আছে আপনার প্রত্যেকটার নাম বলে একটু স্পষ্ট করে বলুন টমেটোর কেজি 100 টাকা পাতাকপি 40 টাকা পিস মরিচ এক পা 50 টাকা সরা 80 টাকা লম্বা বাগুন 80 টাকা পটল 60 টাকা করলা 80 টাকা সিম এক পা 40 টাকা বেসর 100 টাকা কেজি মূলা 60 টাকা শসা 50 টাকা কোবি 120 টাকা ফুলকপি 120 টাকা কেজি আসসালামাইকুম কাকা কেমন আছেন ভালো আছি আচ্ছা আচ্ছা কিরকম জিনিসপত্র দাম কেমন চাচ্ছেন দাম তো তার বেশি একটু বেশি আগের তুলনায় ক্রেতাদের কি কোনো অভিযোগ আছে দাম বাড়তির ব্যাপারে না অভিযোগ আচ্ছা আচ্ছা কারণ সারা দেশে তো একই অবস্থা আচ্ছা এই ফুলকপি কিভাবে দাম চাচ্ছেন কি পিস হিসেবে নাকি কেজি কপি কেজি হিসেবে কেজি কেজি হিসেবে যাচ্ছেন কত টাকা কেজি 100 টাকা কেজি 100 টাকা কেজি আচ্ছা আচ্ছা 1 কেজিতে কয় পিস হবে 1 কেজিতে 2 পিস হয় 3 পিস হয় 2 পিস হয় আবার 3 পিস হয় সিম সিম কত টাকা কেজি যাচ্ছে সিম আজকে 120 টাকা কেজি 120 টাকা কেজি
আচ্ছা টমেটো 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 বাড়া স্যার টমেটো কত করে টমেটো আজকে 110 টাকা করব আমরা কিনা 110 টাকা কিনাই তাহলে বিক্রি করতেছেন কত করে 120 টাকা 15 টাকা এরকম হ্যাঁ 110 টাকা বেচুন ও আচ্ছা আচ্ছা বেগুন কত করে বেগুন আজকে 90 টাকা 90 টাকা তাহলে আমি যতটুক দেখলাম এর আগেও যে দুই একটা স্টল ঘুরে দেখলাম মোটামুটি এই শাক সবজি বা তরি তরকারির বাজারটা কিন্তু একটু বাড়তি এই বাড়তি সবজির বাজার শেষ করে আমি যাচ্ছিলাম নৌকা বাজারের দিকে নৌকা বাজারে যাওয়ার পথেই চোখে পড়ল কালাম সাপুরে নামে এক সাপুরের সাপ খেলা দেখানোর দৃশ্য বাজারের একটি পাশেই কালাম সাপুরে সাপের খেলা দেখাচ্ছেন বাজারে উৎসুক জনতা ভিড় জমিয়েছেন মনোমুগ্ধ করে এই দৃশ্যটি ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি অনেক মানুষ আছে 60 জন 5 জন লই আই 10টা 12টা ধরে আমরাও ধরি কিন্তু আমরা বাচ্চা সহকারে ধরি ডিম পাইলে ডিম বাচ্চা পেলে বাচ্চা এ দেন সাপটা কইছিলাম 5-7 নাম্বার অনেকে বিশ্বাস করলো না দেখেন তো 5-7 নাম্বার হইব নি হইব নি দিনের বেলা যদি কোন সবাই 5-7 রাইতে ফললে কয়াত কথা কয় না 12-8 কি মাইপা করব না ঠেলার ছড়ে কয়লাই বাবার অনেকে কয় বাপ রে বাপ কত বড় সাপ আগে কয় বাপ তারপরে কয় সাপ তাহলে এটার নাম দাঁড়াই সাপ এটা মানুষের 150 কামড় দিলেও মারতে পারে না কয়শ আবার ভয় পেলে এক কামড়ে মারা যাইবেন ওই জঙ্গলের বাঘে খায় না কিন্তু মনের বাঘে খায় ডাকের ম্যাচ কিন্তু দুইটা সব একখানে ছাড়িয়া আমি একটু পেস্টা লাগে এটা মাতাউসা করিয়া একটা বাইদ্যের মেয়ে দুষ্ণার গান গিয়া দেখামো সবাই কি কোন দেখামো নি একটা তালি বাজাইতে দূরসে করিয়া সবাই একটা তালি বাজাইতে আয় 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 আরে বাসরে না বান্দা কামার আরে বাড়ি সইলা যাই আগে মাড়িতে সারি মাথাটা বাইর কর মাথাটা এদিকে আয় হ্যাঁ এই জঙ্গলে ফললে আমার মতন খালি এমনি আড্ডা হইবেন পারতেন না দেখাইতে আরে মিয়া হিগাই দিতেছি আজকে আমি 12 বছর হিকছি কয় বছরে 12 বছর আর আমনের হিগাইতে 2 মিনিটে তাও পারতেন না ধরে আমার কাছে লেবেন 1200 করে দিয়া দেমু পারতেন না ব্রিটিশ আমল থেকে এই বাজারে প্রসিদ্ধ বাজার ছিল তখন রাস্তাঘাট তেমন ছিল না নদীপথে মালামাল আসা যাওয়া হইতো কৃষি প্রধান এলাকা এটা এবং তাঁতি এলাকা ছিল এখানে বড় তাঁতের বাজার সুতার বাজার রঙের বাজার ছিল এবং কাঁসারাইপুরটি একটা জায়গা ছিল এখানে তামাক আসা ধামরাই পরেই আমাদের রামচন্দ্রপুর বাজার প্রসিদ্ধ বাজার ছিল বর্তমানে কালের অবক্ষয়ের কারণে বিভিন্ন জায়গায় বাজার হয়ে গেছে আমাদের বাজারটা আস্তে আস্তে লোক শূন্য হয়ে গেছে কিন্তু দোকানপাট কমে নাই বাড়ছে ব্যবসার পরিধি বাড়ছে কিন্তু জায়গায় জায়গায় বাজার হওয়াতে টুকরা টুকরা বাজার হওয়াতে বিভিন্ন জায়গায় তখন মানুষ কেনা বেচা করে দূর দূরান্ত থেকে আগে যে মানুষের আনাগোনা ছিল এই জিনিসটাকে এখন আগের তুলনায় একটু কম অনেক কম বিভিন্ন জায়গায় বাজার হয়ে গেছে রোডঘাট হয়ে গেছে আগে বেশিরভাগ মাল এই নদীপথে আসতো সিলেট থেকে মূলত সুটকি বাজার প্রসিদ্ধ বাজার ছিল এখানে কাপড়ের বাজার প্রসিদ্ধ বাজার তাঁতি এলাকা ছিল রঙের বড় বড় দোকান ছিল এখানে কাঁসারও একটা সম্প্রদায় ছিল এখানে আর কলস হতে আরম্ভ করে বিভিন্ন জিনিস প্রোডাকশন করত আমরা যখন ছোট সময় বাজারে আসতে ভয় পেতাম অনেক লোক এখন তো ওইরকম বাজার নেই আমাদের সুতার গাই তারপরে আমাদের বড় ভাই জীবন ভাই যে কথাটা বলে গেছে যে বাজারের প্রসিদ্ধির ব্যাপারে আসলে চিন্তাই করা যাবে না যে কিরকম প্রসিদ্ধ ছিল যে কাঠ বাজার আমাদের রামচন্দ্রপুর বাজারটা একটা হেক্টর জন্য বিখ্যাত যেরকম একটা সাইড হচ্ছে কাঠ বাজার টিন বাজার আরেকটা সাইড স্বর্ণ বাজার একটা সাইড ঔষধের আরেকটা সাইড হচ্ছে কাপড়ের তারপরে আমাদের এখানে বুসির যে সুতার যে বাজার তারপর রঙের বাজার ছিল তারপরে ছিল বাজেমালের যে ব্যবসাটা এটা আমাদের জন্য প্রসিদ্ধ একটা ব্যবসা তারপর হাটের দিন আমাদের হাটের দিন যেমন সরষা বাজার তারপরে আছে দন্যা এগুলো আমাদের এখানে অনেক প্রসিদ্ধ কৃষি পণ্যের যে ইয়েটা এটা অনেক প্রসিদ্ধ আমাদের এখানে বন্ধুরা এত বড় একটি বাজার একটি মাত্র পার্টে কভার করা সম্ভব নয় রামচন্দ্রপুর বাজার পার্ট 1 থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি
শিগগিরই আসছি রামচন্দ্রপুর বাজার পার্ট টু নিয়ে, সেখানে নৌকা বাজার, লঞ্চঘাট ও কুমারপাড়া সহ বাজারের বাকি অংশগুলো কভার করব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পার্ট টু দেখার আমন্ত্রণ জানিয়ে সবার কাছ থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।